একাত্তর বাংলা টেলিভিশনের খবর প্রচারের পর ফরিদপুরে সালথায় সেই অসুস্থ আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা সাইদুজ্জামান শাহেদ খানের পাশে দাঁড়ালেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ওয়াদুদ মাতুব্বর। শাহেদ খান উপজেলার যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। সকালে স্থানীয় সাংবাদিকদের সাথে নিয়ে অসুস্থ বীর মুক্তিযোদ্ধার বাড়ি উপজেলা যদুনন্দী ইউনিয়নের বরখারদিয়া গ্রামে ছুটে যান সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ওয়াদুদ মাতুব্বর। এছাড়া মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার ছোট ছেলে কৃষি গবেষক শাহাদাব আকবর লাবু চৌধুরীর সাথে পরামর্শ করে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহসভাপতি শওকত হোসেন মুকুল, একাত্তর বাংলা টিভির প্রতিনিধি আবু নাসের হোসেন, সাংবাদিক নুরুল ইসলাম সহ আরও অনেকে।